পার্থার শারীরিক পরীক্ষার সম্পূর্ণ রিপোর্ট দিল ভুবনেশ্বর এইমস। কি রয়েছে সেই রিপোর্টে, কেনই বা তাকে ভর্তি না নিয়ে ছেড়ে দিল এইমস, দেখুন। এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার শারীরিক পরীক্ষার রিপোর্ট দিল ভুবনেশ্বর এইমস। আদালতের নির্দেশে গত সোমবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর এইমসে। সেখানে তার শরীরে সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করার পর ভর্তি না করে বরং ছেড়ে দেওয়া হয় পার্থকে। কিন্তু এমন কি আছে সেই রিপোর্টে যার জন্য তাকে ভর্তি না করে উল্টে ছেড়ে দেওয়া হলো এইমস থেকে? স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে সর্বপ্রথম পার্থর ওজন আর উচ্চতা মাপেন চিকিৎসকেরা। 69 বছর বয়সে পার্থর বর্তমান ওজন 111 কেজি, যা বয়সের তুলনায় অনেকটাই বেশি বলে জানিয়েছেন এইমসের চিকিৎসকেরা। অন্যদিকে পার্থের উচ্চতা 169 সেন্টিমিটার, অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি। এরপর কিছু প্রাথমিক শারীরিক পরীক্ষা করানো হয় পার্থর। ভুবনেশ্বর এইমসের রিপোর্ট অনুযায়ী পার্থর নাড়ির গতি প্রতি মিনিটে 81 বার এবং শরীরে অক্সিজেনের মাত্রা 100% বর্তমান। এছাড়া তলপেটের ভেতরে কোনো অবাঞ্ছিত তরল পদার্থের খোঁজও মেলেনি। তলপেটের ভেতরে অবাঞ্ছিত তরল পদার্থ থাকার অর্থ সেই ব্যক্তির যকৃতের সমস্যা রয়েছে, অর্থাৎ পার্থর যকৃতের কর্মক্ষমতা স্বাভাবিকই রয়েছে। যকৃতে গ্লোবিউলিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য কম হলেও প্রোটিন একেবারেই সঠিক মাত্রায় রয়েছে। পার্থ যকৃতের আয়তন স্বাভাবিকের থেকে সামান্য বেশি, তবে এর ফলে সেরকম চিন্তার কিছু নেই বলেও ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা জানিয়েছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন তার হার্ট এবং কিডনির সমস্যা রয়েছে এবং এরপরেই চিকিৎসকরা তার ইসিজি, ইকো এবং ইউএসজি করান। ভুবনেশ্বর এইমসের স্বাস্থ্য পরীক্ষার পরও দেখা গিয়েছে পার্থ শরীরে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। এছাড়া তার পর্যাপ্ত পরিমাণে প্রস্রাব হচ্ছে বলে রিপোর্টে বলা হয়েছে, তবে পা ফোলার সমস্যা রয়েছে তার। হৃদযন্ত্রের পরীক্ষা করেও সেরকম কোনো চিন্তার বিষয় খুঁজে পাননি ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা, তবে স্থূলতার কারণে তার স্লিপ অ্যাপনিয়া রয়েছে। পার্থর দাবি, তিনি দীর্ঘ 15 বছর ধরে মধুমেহ রোগে ভুগছেন, এর জন্য তাকে নিয়মিত ওষুধও খেতে হয় এবং সেই রিপোর্টও তিনি জমা দিয়েছিলেন। তবে সোমবারের পরীক্ষার পর দেখা গিয়েছে তার মধুমেহ থাকলেও বর্তমানে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রয়েছে। পার্থর প্লাজমায় শর্করার মাত্রা স্বাভাবিক। প্লাজমায় শর্করার স্বাভাবিক মাত্রা ধরা হয় ডেসিলিটার প্রতি 70 মিলিগ্রাম থেকে 140 মিলিগ্রামের মধ্যে থাকলে। পার্থর প্লাজমায় শর্করা এই স্বাভাবিকের মাত্রার মধ্যেই রয়েছে। পার্থর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কম। হিমোগ্লোবিনের স্বাভাবিকের মাত্রা ডেসিলিটারে প্রতি 13 থেকে 17 মিলিগ্রাম, তবে পার্থর রক্তে এর মাত্রা 8.5 মিলিগ্রাম। থাইরয়েডের টেস্টেও কোনো বিচ্যুতি লক্ষ্য করা যায়নি, বরং তার শরীরে থাইরক্সিন হরমোনের মাত্রা স্বাভাবিক। উচ্চ রক্তচাপ জনিত সমস্যাও তার দীর্ঘদিনেরই, পুরনো মেডিকেল রিপোর্টেও এমনটাই উল্লেখ ছিল এবং এইমসে পরীক্ষার পরও দেখা গিয়েছে তার রক্তচাপ 125/61। তার স্নায়ুতন্ত্রেরও কোনো সমস্যা নেই, এমনকি স্বাস্থ্য পরীক্ষার সময় তিনি সজাগ ছিলেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা। পার্থ সমস্ত পরীক্ষা নিরীক্ষা পর হাসপাতালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় পার্থের শরীরে পুরনো কিছু সমস্যা থাকলেও তা মারাত্মক কিছু নয়, এর জন্য পার্থকে হাসপাতালে ভর্তি থাকতে হবে না বলে পরিষ্কার জানিয়ে দেন ভুবনেশ্বর এইমস কর্তৃপক্ষ। তবে তাকে প্রয়োজনীয় ওষুধ খাওয়া চালিয়ে যেতে হবে বলে জানিয়েছে এইমস। রিপোর্ট দেওয়ার পর সোমবার বিকেলেই ভুবনেশ্বর এইমস থেকে পার্থকে ছেড়ে দেওয়ার কথা জানালেও অনিবার্য কারণে সোমবার রাত্রকু সেখানেই রেখে দেওয়া হয় তাকে। হাসপাতালে ভর্তি করানোর সময় তাকে যে কেবিনে রাখা হয়েছিল সেখান থেকে সরিয়ে অন্য একটি কেবিনে স্থানান্তরিত করা হয়। তবে কি কারণে পার্থকে হাসপাতালে রেখে দেওয়া হয়েছিল সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিস্তারিত কিছু জানায়নি। এরপর মঙ্গলবার সকাল 6:30 নাগাদ পার্থকে নিয়ে বিমানে করে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান ইডি আধিকারিকেরা। আপাতত ইডির হেফাজতেই থাকবেন পার্থ। রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলায় গ্রেপ্তার হওয়া পার্থকে সোমবার বিশেষ ইডি আদালতে ভার্চুয়ালি হাজির করানো হয় এবং বিচারক তাকে 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। তবে নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে বলে নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।